আমরা জানি কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা জিনিস, অনেকটা ভেরিয়েবলের মতো, বাট এটা ভ্যালু কখনই চেঞ্জ করা যায় না। তো আমরা প্রসিডিউরাল সিস্টেমে কনস্ট্যান্ট নিই এইভাবে, ডিফাইন, তারপর হচ্ছে আমার কনস্ট্যান্টের নাম হাবি যাবি, তারপর সেকেন্ড প্যারামিটার হচ্ছে আমার কনস্ট্যান্টের ভ্যালু। এখন আমরা অবজেক্ট রেন্ডারে ক্লাসের আন্ডারও স্পেসিফিক কনস্ট্যান্ট নিতে পারি। তো কীভাবে কনস্ট্যান্ট নিব, তো চলুন বুঝি বুঝি মানে চলুন দেখি। এখানে একটি ক্লাস নিলাম, সাপোজ টেস্ট। কনস্ট্যান্ট নেওয়ার জন্য আমাকে জাস্ট ইউজ করতে হবে CONST কনস্ট, তারপর হচ্ছে কনস্ট্যান্টের নাম। এখানে যে এটাকে বড় হাতে হতে হবে, কোনো সিস্টেম নাই, এমন কোনো নিয়ম না, জাস্ট এটা হচ্ছে একটা কনভেনশন। কনস্ট্যান্ট আমরা সবসময় অলওয়েজ এটাকে আপার কেস করি। এখানে এটা দিলাম রায়হান। ওকে, এখন কনস্ট্যান্টকে অ্যাক্সেস করবো কীভাবে? কনস্ট্যান্টকে অ্যাক্সেস করার সিস্টেম হচ্ছে আমার ভাই এটাকে ইনস্ট, এখন কনস্ট্যান্ট যদি পাবলিকে থাকে, আমি যদি এখানে কিছু না দিই তার মানে হচ্ছে এটা পাবলিক। কনস্ট্যান্ট যদি পাবলিকে থাকে তাহলে আমাকে আমার এই ক্লাসটা এক্সটেন্ড থাকুক বা না থাকুক, আমি ডিরেক্টলি এইভাবে অ্যাক্সেস করতে পারবো। প্রথম হচ্ছে আমার ক্লাসের নাম, তারপর হচ্ছে অবজেক্ট রেজলিউশন অপারেটর মানে ডাবল কলন, তারপর হচ্ছে আমার কনস্ট্যান্টের নাম, এরকম দেখতে পাচ্ছি। বাট এটা যদি পাবলিকে থাকে মানে প্রাইভেটে থাকে তো স্বভাবতই আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না, ক্যান নট অ্যাক্সেস প্রাইভেট কনস্ট। যেহেতু এটা প্রাইভেট তা আমরা জানি অ্যাক্সেস মডিফায়ার যে যে ফিচারটা ছিল ওখানে দেখেছিলাম যে প্রাইভেট মানে হচ্ছে শুধুমাত্র এই ক্লাসে অ্যাক্সেস, এবং প্রোটেক্টেড মানে হচ্ছে এই ক্লাস অ্যান্ড তার চাইল্ড ক্লাস অ্যাক্সেস। যেহেতু এটা প্রাইভেট তো প্রাইভেটে প্রাইভেট মানে হচ্ছে তার নিজের মেথডগুলো, সে ইউজ তার নিজের যে মেথডগুলো আছে সেইখানে সে অ্যাক্সেস আছে তার। মনে করুন মাই কন নেম বা মানে কনস্ট্যান্ট নেম দিলাম একটা, এটাকে যদি আমি এখানে ধরতে চাই মানে এখানে অ্যাক্সেস চাই, তাহলে আমাকে দিতে হবে সেলফ, তারপর হচ্ছে আমার কনস্ট্যান্টের নাম ইকো। এখন এখন যদি এটা একটা মেথড, সো আমাকে এখানে অবশ্যই তার একটা অবজেক্ট এখানে বানাতেই হবে। নিউ টেস্ট, এখন আমি হচ্ছে আমার অবজেক্ট থেকে এটা কি হচ্ছে, তার মানে হচ্ছে এটা প্রাইভেট কনস্ট্যান্ট এবং এটার অ্যাক্সেস হচ্ছে শুধুমাত্র এইখানে মানে এই ক্লাসের ভিতরে। ওকে, এবং আমি একটু দেখি এটা এখানে হয় কিনা, হবে। তো আপনি এখানে যে ক্লাসের নাম ধরে কিন্তু এখানে কল করতে পারবেন, আবার সেলফ দিয়ে করতে পারবেন। ওকে, দ্যাট ইজ এ প্রাইভেট, বা মনে করেন এখানে করলাম প্রোটেক্টেড, প্রোটেক্টেড তাহলে তার সাব ক্লাসগুলো তার অ্যাক্সেস পাবে জাস্ট লাইক এ নর্মাল প্রপার্টি। এটা জাস্ট শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটা হচ্ছে কনস্ট্যান্ট এবং এটাই আর কোনো পার্থক্য নেই, এবং এটার ভ্যালু কোনো চেঞ্জ করা যাবে না, এটাই হচ্ছে পার্থক্য। আমরা নর্মালি দিস দিয়ে কল করতাম, এটা হচ্ছে সেলফ দিয়ে কল হয়, এবং নর্মালি প্রপার্টিকে কিন্তু আমরা মেথড মানে অবজেক্ট না বানিয়ে অ্যাক্সেস করতে পারি না, বাট এটাকে আমরা অ্যাক্সেস করতে পারি। এক্সটেন্স টেস্ট, এখানে যদি আমি একটা মেথড বানাই গেট কন এরকম বা গেট কনস্ট্যান্ট রিটার্ন সেলফ নেম, সরি নেম, এখন আমি সরি টেস্ট টু নাম মিলে গেছে, টেস্ট টু এর অবজেক্ট বানালাম, আর এখান থেকে হচ্ছে গেট কন এই মেথডটাকে আর ধরবো, সেম আউটপুট দিচ্ছে এখানে। বাট এখান থেকে যদি আমি এই একটু আগে যে দেখেছিলাম ক্লাসের নাম কলন এটা এটা ট্রাই করি, তাও আমাকে দিচ্ছে। তাহলে আমি কনস্ট্যান্ট দুইভাবে অ্যাক্সেস করতে পারি, সেলফ কিওয়ার্ডের মাধ্যমে এবং ক্লাসের নাম, তারপর অবজেক্ট রেজলিউশন, তারপর হচ্ছে আমার কনস্ট্যান্টের নাম। কিন্তু এই সেলফ তারপর এটা এটা কিন্তু শুধুমাত্র ক্লাসের ভিতরেই নিজের ক্লাসের মানে এখানে, তো এখানে যদি আমি সেলফ লিখি তো এই সেলফ মানে কার সেটা তো আসলে বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে এখানে ক্লাসের নামটা লিখতে হবে, এবং এবং এই কনস্ট্যান্ট অবশ্যই আমাকে পাবলিকে রাখতে হবে, না হলে আমি এইভাবে অ্যাক্সেস করতে পারবো না। এখানে একটা সিনট্যাক্স বল অফ সেমিকলন,